এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে ফেল করার পরেও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন ফেল করা স্টুডেন্টরা। এই বিষয়টি শিক্ষার্থীদের ভিতরে কেমন ধরনের প্রভাব ফেলছে এবং অভিভাবকরা এই বিষয়টি কিভাবে দেখছেন সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। এটা একদম একটা নেগেটিভ প্রভাব ফেলবে শিক্ষার্থীদের ভিতরে। আমরা এত কষ্ট করে পড়ালেখা করে পাশ করে এখন কলেজে ভর্তি হচ্ছে, এখন যারা হচ্ছে কি পাস না করে ভর্তি হবে এদের তো মানে ভবিষ্যৎ তো অন্ধকার। দুই বিষয়ে যেহেতু পাস ফেল করে উঠছি, ইন্টারে হয়তো বা এরকম এক বিষয়ে ফেল করলে হয়তো বা কিছু বলবে না, এভাবে করে আর ফেল করতে করতে অধঃপতনের দিকে যাবে, পড়াশোনা বেশি একটা উন্নতি হবে বলে মনে হয় না। যেমন আমরা শর্ট সিলেবাসের ব্যাচ, আমাদেরই বেশি একটা উন্নতি হচ্ছে না, তো ওদের তো আরও হবে না। দুই সাবজেক্টে ফেল করলে গ্রুপ সাবজেক্টে, তো তখন তাদের ওই গ্রুপ সাবজেক্টের প্রতি পড়ার যে প্রবণতা ওইটা কমে যাবে বা ওইটাতে তারা ফোকাস করা কমিয়ে দিবে। মানে আমাদের কলেজে বলে যে যদি এক মানে টেস্টে ফেল করে তাহলে সেকেন্ড ইয়ারে উঠাবে না, এখন ওরা যদি এইচএসসি পরীক্ষায় ফেল করে উঠে তাহলে ওদের তো আরও আকাঙ্ক্ষা থাকবে যে ওরা ফার্স্ট ইয়ারে ফেল করবে, সেকেন্ড ইয়ারে ফেল করবে, আবার এইচএসসিতে যেও ফেল করে আবার ভার্সিটিতে অ্যাডমিশনে রিয়া করবে, ওদেরও ক্ষতি প্লাস দেশেরও ক্ষতি। ফেল করার পর আবার ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, আবার ওই ইন্টারমিডিয়েটে যায়, ওইটার পড়ার চাপ, আবার এই দুটা সাবজেক্ট কোনোটাই আর কি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না আমি মনে করি। যেমন আমার ছেলেই তো বলতেছে আমু যে যদি দুই সাবজেক্ট হয় তাও ইন্টারমিডিয়েটে ভর্তি দিতে পারবো, এটা কোনো আমি এত চিন্তা করো না। ওর কথা শুনে তো আমি চিন্তায় পড়ে গেছি যে ও এই আশা করতেছে এখন যে ও জিপে ফাইভ পাওয়ার ছেলে, ও বলতেছে যে আমু দুই সাবজেক্টে ফেল করলো ইন্টারমিডিয়েটে ভর্তি হইতে পারবো, ওই সময় এইটাও পরীক্ষা দিতে পারবো ওইটাও পরীক্ষা দিতে পারবো। যে ওরা তো ভাবতেছে এই দেখ দুই সাবজেক্ট হইলে তো আমরা কলেজে ভর্তি হইতে পারবো, তাহলে হেলামি করে পড়াটা ওরা ওইভাবেই পড়বে। সিস্টেমে যে পাস করবো তারপরে ইন্টারে ভর্তি হবে, এটা দুই সাবজেক্ট ফেল করবে তারপরে ভর্তি হয়ে থাকবে, এটা তো নিয়মের ভিতরে পড়ে না। আমার হিসাবে বাচ্চাদের আরও অবনতি হবে, ফেল তো ফেলই, ফেল হয়ে যদি আগে এক সাবজেক্ট ফেল হলো ফেল ফেল, দুই সাবজেক্ট ফেল করে এরা ইন্টারে ভর্তি হবে আবার পরীক্ষা দেবে, এটা জিনিসটি কি নেমে পড়ে আমার দুইটাই চাপ পরে এইদিকেও না সেদিকেও হবে না। যদি এই সিস্টেমটা চালু করে তাহলে বাচ্চাদের জন্য অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে, কারণ ওরা দুই দিকে পা দিতে পারবে না, কারণ যদি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটে আর এসএসসি এসএসসি, এখন এসএসসির পড়া আবার ইন্টারমিডিয়েটের পড়া, এই দুইটা মিলে ওদের কোনোটাই হবে না, এটা বাচ্চাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওদের তো এখন আবেগ, কারণ ওরা ফেল করছে, ওদের মনের ভিতরে এমন একটা ই হয়ে যাচ্ছে যে আমরা যদি একটু যদি কলেজে ভর্তি হইতে পারতাম তাহলে আমাদের আরও শান্তি লাগবে, কিন্তু এটা তো বর্তমানে ওরা আবেগ দিয়ে কথা বলছে, কিন্তু ওরা সত্যিকারই ওরা দুইটা মিলে পারবে না, কারণ সায়েন্সের সাবজেক্টগুলো যদি ইন্টারমিডিয়েটে পড়তে যায় আবার এসএসসির সায়েন্সের সাবজেক্ট, অসম্ভব। আসলে সর্বপ্রথম কথা হচ্ছে বাংলাদেশে পড়ালেখার নীতি নির্ধারক যারা, তারা তো কারোর সাথে আলাপ আলোচনা করে না, তাদের মন চাইছে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, এখন যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়েও থাকে আমি মনে করি এটা খুব খারাপ হবে। খারাপ হবে এই কারণে বাচ্চারা পড়ালেখার প্রতি আরও অনাগ্রহ হবে এবং মা বাবারা একটু রিল্যাক্স থাকবে যে আমার বাচ্চা ফেল করলেও তো কলেজে উঠতে পারতেছে, এটা অবশ্যই বাচ্চাদের জন্য খুব বাজে একটা প্রভাব ফেলবে, এটা করা একদমই ঠিক হবে না।